আর আমাদের সবকই মিলকে এনজয় করে দেখা যাক টেস্ট কেমন হয়। So we have got pomfret. Good morning MSK family, welcome back to a new vlog. कैसे हो सारे भरिया? हम लोग बहुत बहुत अच्छे हैं। आज है 30th of December Friday और अभी बज रहे सुबह के 10। हम लोग एकदम फ्रेश हो चुके हैं और आ गए नीचे रेस्टोरेंट में ब्रेकफास्ट करने। अभी देखते हैं कि मेन्यू में क्या क्या है और हम लोग क्या क्या खाएंगे, उसके बाद फिर आप लोगों के साथ बात करने आ रहे हैं। ব্রেকফাস্ট দেখতেই পেলে পুরি সবজি ছিল, ব্রেড অমলেট ছিল আর আমরা এক্সট্রা একটা পোচ নিয়েছিলাম ডাবল ডিমের। এক্সট্রা অমলেট চাইলেও নেওয়া যায়, পুরি সবজির সাথে একটা বয়েলড এগ কমপ্লিমেন্টারি। আর আমাদের 4 অকিউপেন্সি বাট দুটো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, দুটো আমাদের এলাকাতে। সো এলাকাতে যদি মেনু ওয়াইজ আমরা কিছু অর্ডার করি সেটা অ্যাভেলেবল থাকার কথা, যেটা এখানে ছিল না, কিউকি মেরে কো আলু কা পরাঠা খানে কা মন থা আর মেনু কার্ড মে ও থা ভি। তো কল রাত সে হাম ডিসাইড করকে রখে থে কি আলু পরাঠা আজ হাম খায়েঙ্গে। পতাই হ্যায় দো কমপ্লিমেন্টারি হ্যায় আর দো মেরে কো এলাকাট মে লেনা পড়েগা। তো মেনু কার্ড ওয়াইজ জো হ্যায় ও রহনা চাইয়ে। সুবহ জব হাম বোলে নিচে যাকে কি কমপ্লিমেন্টারি মে জো হ্যায় ও দো দিজিয়ে আর দো প্লেট আলু পরাঠা দিজিয়ে, তো বলে কি নেই কমপ্লিমেন্টারি মে জো হ্যায় ওহি মিলেগা আর এলাকাট মে ভি ওহি আপ লোগোকো লেনা পড়েগা। তো হুয়া নেই হাম লোগো কা আলু পরাঠা, চলো জো ভি হ্যায়। আর অভি মম্মি আর বেটি কা ব্রেকফাস্ট বাকি হ্যায়, হাম লোগ নিচে রেস্টুরেন্ট মেই করকে উপর আ গয়ে, ও লোগ করেঙ্গে ফির নাহাকে হাম লোগ আজ নিকলেঙ্গে। প্ল্যান হ্যায় কি হাম লোগ আজ বাহার মেই পুরা সময় বিতায়েঙ্গে, লাঞ্চ বগেরা সব বাহার করেঙ্গে। তো জেসে ভি জো হোগা আপ লোগোকে সাথ জরুর শেয়ার করেঙ্গে আর জব বাহার যায়েঙ্গে তভি আপ লোগোকো মে কহাঁ আই হুঁ ও ভি দিখায়েঙ্গে। এতক্ষণে টাইম হলো পুরো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে আসার, এখন টোটোওয়ালাকে ফোন করা হয়েছে কারণ এখান থেকে যেখানে যাব সেটার ডিস্টেন্সটা একটু বেশি, তাই জন্য টোটো করে যেতে হবে। প্লাস হচ্ছে খুব রোদ, এই রোদে হেঁটে যাওয়াটা পসিবল নয়, হেঁটে যাওয়াই যায় কিন্তু এই মুহূর্তে হেঁটে যাওয়া পসিবল নয়। সাথে আবার আছে মা আর জেনি, তারা তো একটু হাঁটলেই হাঁপিয়ে পড়বে। তো অভি টোটো আনে সে হাম লোক নিকল পড়েঙ্গে আর কহাঁ পে আয়ে হ্যায় উসকা থোড়া সা ঝলকিয়া আপ লোগোকে সাথ মে শেয়ার কর রহি হুঁ। अभी क्या समझ में आया हम लोग कहाँ पे आए हैं? अभी आप लोग बोलोगे इतना दिखा दिए तो जगह का नाम भी बोल दीजिए, थोड़ा सा और इंतज़ार है, निकलने के बाद मेन जगह पे पहुँचने पे आप लोगों को ज़रूर बताऊँगी। हम लोग पहुंच गए मेन जगह पे, बैकग्राउंड में है समुंदर। यस, हम लोग आए हैं मंदारमुनी। पिछले बार भी हम लोग आए थे, ये जगह बहुत अच्छा लगता है हम लोगों को, दीघा से ताजपुर से सबसे ज़्यादा अच्छा लगता है मंदारमुनी। यहाँ पे लंच या जो भी कुछ करेंगे आज का प्लान वही है। इस जगह को लेके मेरा पिछला भी 3-4 व्लॉग है, जो जो नहीं देखे हो हम आई बटन में लिंक शेयर कर दे रहे हैं, प्लीज़ आप लोग चेकआउट कर सकते हो। अभी हम लोग जा रहे हैं वो समुंदर के पास जो शैक होता है ना जिसमें मछली वगैरह अच्छा मिलता है वहाँ पे, क्योंकि सी साइड में आए हैं और अच्छा अच्छा मछली नहीं खाएंगे, थोड़ी ना हो सकता है ऐसा, बोलो एरकम होते पारे माछ ना के हमरा चले जाबो। माछ ही तो खाबो, মাছ তো খাও, মাছ না খেলে হবে? এই যে পেছনে সিঁড়িটা, এটা দিয়েই মেন বিচে নামতে হয় আর এটার ওপরে হচ্ছে মেন মার্কেট। মনসা মন্দির দেখিয়েছিলাম মনে আছে পুরনো বন্ধুরা, যারা যারা দেখে থাকবে, যে মেন বিচে ঢোকার এন্ট্রেন্স ওই সেম জায়গা সে আজ ভি হাম লোগ আয়ে হ্যায়। অভি তোরা সবকই মিলকে এনজয় করতে ইস লম্হে কো জিতে হ্যায়, ফির থোড়ি দের বাদ আপ লোগোকে সাথ বাত করনে লটেঙ্গে।
আচ্ছা, ভালোই তো, মাছ কাঁকড়া মুরগির সব খোঁজ খবর নিয়ে আসলে। কি কি অর্ডার করলে সেটা তো বলো। অর্ডার করলাম হচ্ছে বাগদা চিংড়ি, তার সাথে অর্ডার করলাম পমফ্রেট, ভোলা মাছ, আর এখানে একটা নতুন মাছ দেখালো, সেটাকে বললো পটল মাছ। তো জিজ্ঞেস করলাম কাটা হবে কিনা, বললো একদম কাটা হবে না, শুধু একটাই কাটা। বাহ, তো ওটা একটা ট্রাই করার জন্য অর্ডার করেছি। পটল মাছ জেনে শুনেছিস, নামটা পটল মাছ, খাবি তো? মানে মাছের শেপটা একদম পুরো পটলের মতো বলে বোধ হয়। দেখা যাক টেস্ট কেমন হয়, টেস্ট করলে জানাবো মাছটা কেমন। হ্যাঁ, ফোন করবো, ফোন করবো। তুই ট্রাই করবি নাকি? হ্যাঁ, তুই কি বলবি কিরকম, তারপরে আমি ট্রাই করবো। এখানে বসে না বেশি কথা বলা যাবে না, কারণ চারিদিকে এত গান চলছে, আর কপিরাইট ক্লেম এই বিষয়টা তোমাদের সকলেরই জানা নাওয়াডেজ। তাই জন্য যখন প্রিপারেশনগুলো চলে আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর কিসের কি কস্ট আছে সেগুলো আমি অনস্ক্রিন শেয়ার করে দিচ্ছি। খেয়েছি এতটা, দেখেইছ কি কি অর্ডার করেছিলাম। তোর কি অবস্থা? কিছু বলার মতন আর পরিস্থিতিতে নেই আমরা, স্টিল সন্ধেবেলা আর কি করা যায় সেই প্ল্যানিং কিন্তু চলছে। এখন ওই মার্কেটটায় এসে বসেছি, কারণ দাঁড়াওয়ার মতন আর ক্ষমতা নেই, পেটের ভার পা বহন করতে পারছে না। আর মারা এই যে দেখো, ওই যে ব্যাগ, কি জানি এত ব্যাগ নিয়ে কি করবে। লাস্ট টাইম এসেছিল তিন চারখানা ব্যাগ কিনে গেছিল, এবছরও এসছে এই যে দেখো ব্যাগ, ব্যাগ দরকার। কিসের ব্যাগ কেউ জানে না, কিসের কারণ কেউ জানে না, কিন্তু ব্যাগের দরকার আছে। আমি জানি না পয়সা কিভাবে নষ্ট করা যায় সেটার ওয়ে যদি জানতে হয় প্লিজ কন্ট্যাক্ট টু হার। মা মেয়েকে হোটেলে পৌঁছে দিয়ে আবার আমরা দুজনে বেরিয়ে পড়েছি। কিসের জন্য আমার বলতে নিজেরই লজ্জা লাগছে, বল কিসের জন্য? খাবার, রাত্রের খাবারের সব অ্যারেঞ্জমেন্ট করার জন্য। অভি বাজ রায় 5:15, আর আজ হাম লোগো কা ইচ্ছা হ্যায় কি মার্কেট সে ফিশ খরিদ কে, র ফিশ খরিদ কে, ইহাঁ কা জো দোকান হ্যায় ও লোগ বানা কে দেতা হ্যায় লোকাল জো ডিশ হোতা হ্যায়, তো ও হাম লোগ বানা কে লেকে যায়েঙ্গে। আজ শাম কা পার্টি উসসেই হোগা, আর রাত কা ডিনার ভি উসসে হোগা, আর জেনে কে লিয়ে ডিসাইড কিয়ে কি হোটেল সে হি অর্ডার কর দেঙ্গে। দোপহর কো তো হাম লোগ দবা কে চিকেন খায়ে, ফিশ ভি খায়ে, পর অভি খালি ফিশ। তো দোপহর কো হাম লোগ চিকেন খায়ে, লেকিন দ্যাট ইজ আ কান্ট্রি চিকেন, ওকে? ইয়েস, কান্ট্রি চিকেন। সো দ্যাট ওয়াজ, দ্যাট ওয়াজ টু টু টেস্টি, টু টু টেস্টি, রিয়েলি টেস্টি, এন্ড দে হ্যাভ প্রিপেয়ারড দি ডিশ বিউটিফুলি। ইভেন উই হ্যাভ ট্রাইড দিস এট আওয়ার হোম, we failed to prepare such preparation. Yes, don't know how they prepare that. jitna bhi koshish karo na ghar mein, jitna bhi tel masala dal ke karo, same process se karo, par ye swad nahi aayega jo in logo ke haathon mein hai. to isliye raat ka chicken aur nahi bolenge, khali fish ke upar aaj hum logo ka party hoga. আচ্ছা, দিস অ্যামাউন্ট অফ ফিশ, ঠিক আছে? সো উই হ্যাভ গট পমফ্রেট, প্রন অ্যান্ড ভোলা। টোটাল পমফ্রেট উই টুক অ্যারাউন্ড 300 grams, চিংড়ি প্রন উই হ্যাভ গট অ্যারাউন্ড 500 grams, অ্যান্ড ভোলা ইটস অ্যারাউন্ড 400 grams. সো ইটস এনাফ ফর আস ফর টু নাইট, অ্যান্ড হু সো এভার কামিং টু মন্দারমণি
if you are prefer hotel food, that's fine. Apart from that, if you want to have good quantity of fish, quality fish, then my suggestion is just go out, just beside the Marine Drive. Just go there, buy, and there are stores who will prepare for you. It will cost according to the grams or kgs, and you will enjoy. ये हम लोगों का quantity of fish है for tonight. And total cost लगा है 676. 676, yes. The fish price will vary day to day. It may go down, it may go up, basis on the availability and the market price. For an example, yesterday pomfret was 720 rupees kilo. Today it's increased to 760 rupees kilo. So that's the variation, 40 rupees, 50 rupees. अभी हम लोग वो दुकान पे जा रहे हैं जहाँ पे ये रॉ फिश देंगे और वो लोग हम लोग को अच्छा से बना के देंगे। So if you want a gravy, if you want a fry, you will tell them and they will prepare that according to your taste. प्याज लौंग का भी है तू फ्राई जरा बोल भाई और সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করে নিয়ে জল নিয়ে হোটেলে ফিরে আসলাম খাবারের ওই দোকানে টোটাল পড়লো হচ্ছে 300 টাকা জল নিয়ে সব নিয়ে ব্যাস আর কি এখন একটু ফ্রেশ হব বসবো আর আড্ডা हम लोगों के डिनर में आज क्या क्या है आप लोगों के साथ शेयर किए प्रॉन मलाई करी उसके साथ पॉम्फ्रेट फ्राई एंड चिकन हक्का नूडल्स आज का व्लॉग यहीं पे समाप्त होता है होपिंग यू लाइक दिस व्लॉग अगर अच्छा लगा है प्लीज़ कमेंट करके बताओ अगर बहुत बहुत अच्छा लगा प्लीज़ लाइक शेयर दोनों कर दीजिए जो मेरे को आज पहली बार देख रहे हो प्लीज़ चैनल को सब्सक्राइब करके जाओ और पास में जो बेल आइकन है उसको प्लीज़ क्लिक करके जाओ ताकि अगले सारे न्यू वीडियो का नोटिफिकेशन आपके पास सबसे पहले पहुंच जाए थैंक यू गुड नाइट बाय